হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সোশ্যাল টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আরমান আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ছাড়াই আনলিমিটেড হাজার হাজার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে পদ্ধতিতে আনলিমিটেড ফেক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তারপরেও কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হবে না এবং আপনারা আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস ছাড়াই ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন যত খুশি তত। এজন্য আজকের এই ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে। চলুন বন্ধুরা শুরু করা যাক। ভিউয়ার্স, ফোন নাম্বার অথবা ইমেল ছাড়াই আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে যেতে হবে আপনাদের ফোনে থাকা ফেসবুক লাইটে। ফেসবুক লাইটে চলে আসার পর আপনারা এখানে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটি দেখতে পারতেছেন, আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করবে। আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি ফার্স্ট নেম এবং একটি লাস্ট নেম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি ফোন নাম্বার দিতে বলবে। আপনারা এখান থেকে আপনারা হিজি বিজি যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি জন্ম তারিখ সেট করে নেবেন। ভিউয়ার্স, আপনাদের ডেট অফ বার্থটি সেট করে নেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জেন্ডার চাইবে। আপনারা যদি মেয়ে হয়ে থাকেন এখান থেকে ফিমেল এবং আপনারা যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনারা এখান থেকে মেল সিলেক্ট করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করে নিতে বলবে। আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি সিকিউর এবং শক্তিশালী পাসওয়ার্ড সেট করে নেবেন। পাসওয়ার্ডটি সেট করে নেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সাইন আপে ক্লিক করে দিবেন। ভিউয়ার, সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিছু কন্ডিশন শো করবে। আপনাদের যদি আগে কোনো ফেসবুক অ্যাকাউন্ট থেকে থাকে আপনারা এখান থেকে ইটস আই এম এ ক্লিক করে দিবেন এবং আপনারা যদি নতুন ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমি এখান থেকে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। ভিউয়ার্স, নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন শো করবে। আপনারা এখান থেকে নট নাউতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে দেখতে পারতেছেন আপনারা ফেসবুক অ্যাকাউন্টটি খোলার সময় যে ফোন নাম্বারটি অ্যাড করেছিলেন সেই ফোন নাম্বারে কিন্তু একটি কোড চলে গেছে। যেহেতু আপনাদের কাছে সেই ফোন নাম্বারটি নেই সেহেতু আপনারা এখান থেকে কনফার্ম ভিয়া ইমেইলে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, কনফার্ম ভিয়া ইমেইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ইমেইল অ্যাড্রেসটি চাইবে। আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা সিম্পলি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন টেম্প মেইল লিখে। ভিউয়ার্স, টেম্প মেইল লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন শো করবে। আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, আমি এই জন্য এখান থেকে ওপেন করে নিলাম। ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখানে দেখতে পারতেছেন নতুন একটি ইমেল কিন্তু এখানে আগে থেকে সেট করাই আছে। আপনারা যদি এই ইমেলটি কপি করতে চান অর্থাৎ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে ইউজ করতে চান তাহলে আপনারা এখান থেকে কপি করে নেবেন এবং আপনারা যদি চান এই ইমেলটি আপনারা ব্যবহার করবেন না তাহলে আপনারা এখান থেকে চেঞ্জে ক্লিক করে এই ইমেলটি এখানে চেঞ্জ করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমি এখান থেকে এই ইমেলটি কপি করে নিলাম। ইমেলটি কপি করে নেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সেই ইন্টারফেসে। ভিউয়ার্স, আপনারা এখানে চলে আসার পর নিউ ইমেইলের জায়গায় আপনাদের কপি করা ইমেলটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেইলে 5 সংখ্যার একটি কোড চলে যাবে। আপনারা এখান থেকে পুনরায় টেম্প মেইলে চলে আসবেন। টেম্প মেইলে চলে আসার পর আপনারা নিচের দিকে দেখতে পারতেছেন ইনবক্স। আপনারা এখান থেকে কোডটি সংগ্রহ করার জন্য ইনবক্সে ক্লিক করে দিবেন। ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন কোডটি কিন্তু এখানে শো করতেছে। আপনারা এখান থেকে কোডটি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা পুনরায় আপনাদের ফেসবুক লাইটে চলে আসবেন। ফেসবুক লাইটে চলে আসার পর আপনারা বক্সের ভিতর কোডটি পেস্ট করে দিবেন। কোডটি পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা এখানে দেখতে পারতেছেন অ্যাড পিকচার বলে একটি অপশন শো করতেছে। আপনারা এখান থেকে অ্যাড পিকচারে ক্লিক করে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য একটি প্রোফাইল পিকচার সেট করে নিতে পারেন এবং আপনারা যদি পরে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য প্রোফাইল পিকচার সেট করে নিতে চান তাহলে এখান থেকে স্কিপে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, স্কিপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে।
এরপর আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের জন্য প্রোফাইল পিকচার কভার পিকচার সহ আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মূল মূল সেটিংস গুলো করে নেবেন। ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে। সো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।